내가 진짜 듣게 되고 আমি ময়দার আজকে ডো বানাবো না ময়দাটার একটা ব্যাটার বানাবো তো দেখুন ব্যাটারটার মধ্যে আমি কি কি দিচ্ছি স্বাদমতো লবণ হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 4 চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব অল্প অল্প করে জল দেব দিয়ে একটা ব্যাটার তৈরি করব একবারে বেশি জল দিলে হবে না বন্ধুরা কারণ পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে মেখে মেখে এটা ব্যাটার তৈরি করতে হবে তো বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে এইভাবে ব্যাটারটা তৈরি করলে না রোলের যে বাইরের পরোটাটা হয় ওটারও স্বাদ অনবদ্য হবে গোলমরিচ নুন এসব দেয়া আছে দারুণ খেতে লাগবে বন্ধুরা তো দেখুন এরকম স্মুথ একটা ব্যাটার করতে হবে আমার ব্যাটারটা পুরো রেডি তো চলুন এবার রোল বানানো শুরু করি তো বন্ধুরা উনুন ধরিয়ে চাটু বসিয়ে দিয়েছি সবার আগে একটা করে আগে পরোটাগুলো ভেজে নেব তার জন্য চাটুতে দিয়ে দিচ্ছি তেল তো তেলটাকে ছাড়াবার জন্য আমি এখানে একটা বেগুনের বোটাকে নিয়ে নিয়েছি খুব সহজেই যাতে তেলটা ছাড়িয়ে দিতে পারি বেগুনটা ভাজা হয়ে গেলে খেতে ভালোই হবে ওটাই খাবে তুমি রোলগুলো আমরা খাবো আর তুমি বেগুন ভাজাটা খেতে পারো ভাজা হয়ে গেছে এবার উল্টে দেখো পরোটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর এই একই ভাবে আমি সবকটা পরোটাকে আগে ভেজে নেব গোলাটাকে পুরো চাড়িয়ে দিয়েছি এবার চারদিক দিয়ে একটুখানি তেল দিয়ে দেব একটা পরোটা ভেজেছিলাম মানে এটা দ্বিতীয় পরোটা তার আগে একটা ছোট করে ভেজেছিলাম তো সেটা আপনার দাদা অলরেডি টেস্ট করে দেখে নিয়েছে কি কেমন হয়েছে পরোটা এমনি এমনি খাওয়া যাবে আর এগুলো করতে হবে না পরোটা খেতে ইচ্ছা গেলেও এইভাবে বানিয়ে খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুব খেতে ভালো হয় যদি শুধু পরোটা হিসাবে খান তাহলে এতে একটুখানি ধনে পাতা কুঁচি বা পুদিনা পাতা কুঁচি দিয়ে দেবেন আরও ভালো হবে এই একইভাবে সব কটা পরোটাকে আমি ভেজে নেব এ দেখো পিঁপড়েরা খেতে চলে এসছে সর 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 গরমটা রাখবো মনে যাবে তো বন্ধুরা সব কটা পরোটা ভাজা হয়ে গেছে আমার এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে এক একটা করে রোল তৈরি করব একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব আর দেব স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে দেব এবার ডিমের মিশ্রণটাকে চাটির মধ্যে দিয়ে দেব এটা দেওয়ার পর একটা পরোটা নিয়ে উপর থেকে এইভাবে চেপে দেব তো
তো এবার উল্টে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। এই একই ভাবে আমি সবকটা পরোটাকে আগে এইভাবে ডিম দিয়ে ভেজে নেব। দেখুন আরেকটাকে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। সবকিছু একদম তৈরি করে নিয়েছি, এটা শুধু রোলটা পাকাবার অপেক্ষা। আমি তার জন্য বাড়িতে খাতার পাতা ছিল, সাদা পাতা, সেই পাতা নিয়েছি আর একটা পাতাকে চার টুকরো করে কেটে নিচ্ছি। বাজারে যে রোলগুলো মোড়া হয় ওগুলো ড্রেসিং পেপারে মোড়া হয়, আমার বাড়িতে তো সবসময় ড্রেসিং পেপার থাকে না, তাই ঘরোয়াভাবে কীভাবে করবেন সেটাই আজকে করে দেখাচ্ছি। এই দেখুন খাতার পাতাটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার রোলটা মোড়া শুরু করব। এবার একটা একটা করে ভাজা পরোটাকে নেব। দেখুন কতটা সফট হয়েছে। আর এর মধ্যে এক এক করে পেঁয়াজ কুঁচো, শশা কুঁচো, গাজর কুঁচো সব দেব। দেওয়ার পর কিছুটা পাতি লেবুর রস দেব। পাতি লেবুর রস দেওয়ার পর এর মধ্যে বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার খানিকটা টমেটো কেচাপ দিয়ে দেব। যদি ঝাল খেতে চান তাহলে সামান্য লঙ্কা কুঁচো দিতে পারেন। এবার রোলটাকে পাকানো শুরু করব। এরকম একটা প্যাঁচ যখন বাকি থাকবে তখনই কাগজটাকে এইভাবে দিতে হবে, আর কাগজের একদম এই এন্ডে বসাতে হবে রোলটাকে, বসিয়ে ফোল্ড করতে হবে। এইভাবে ফোল্ড করার পর নিচ থেকে খুব ভালোভাবে মুড়ে দিতে হবে। তো দেখুন আরেকটা রোল রেডি। একইভাবে সবকটা রোল আমি বানিয়ে নেব। প্রথমে খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর গাজর কুচি, তারপর শশা কুচি, পাতিলেবুর রস। পাতিলেবুর রসে কিন্তু বন্ধুরা অবশ্যই দেবেন, পাতিলেবুর রস আর গোলমরিচ দিলে কিন্তু দারুণ টেস্ট হয় রোলে, একদম অন্যরকম খেতে লাগবে। এবার ওই একইভাবে রোলটাকে মুড়ে নেব। বন্ধুরা দেখো একদম চটজলদি দারুণ স্বাদের একটা রোল বানিয়ে নিয়েছি, মাখা বেলার ঝামেলা ছাড়াই। 5 মিনিটে যখন ইচ্ছে যাবে এইভাবে রোল বানিয়ে খাও, দেখবে মন একদম আনন্দে ভরে যাবে। তো দেখো রোলগুলো দেখে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, খাবো খাবো আর অপেক্ষা করতে পারছি না। তো এবার চলো রোল খাওয়া শুরু করি। আর এটা খেতে দারুণ হয়, আমি এর আগেও বানিয়ে খেয়েছি তোমাদেরকে বলি, মানে একদম ভিন্ন স্বাদের হয়। উপরের গোলাটারও একটা আলাদা টেস্ট থাকে আর ভিতরটা তো দারুণ স্বাদ হয়। তো বাড়িতে অবশ্যই এইভাবে রোল বানাও, আর আমাকে কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সমস্ত বন্ধুদেরকে বলছি এইভাবেই আমার পাশে থাকো, সাথে থাকো, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার চলে আসবো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।